গঙ্গা ভাঙন যেমন আমাদের এখানে একটা বড় ইস্যু, এটার জন্য আমাদের কেন্দ্রের কাছে মানে লড়াই করার রয়েছে আর কি। লড়াই এই জন্য বললাম যে বিগত 5 বছরে আমি কয়েকবার আমি সংসদে বলেছি এবং কয়েকবার আমি মন্ত্রীর সঙ্গে দেখাও করেছি, সেহেতু আগামী দিনে এই ইনকমপ্লিট কাজটাকে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি যেমন বিড়ি শ্রমিক কল্যাণের জন্য পিএফ অফিস জঙ্গিপুরে ছিল, যে অফিসটা রাতারাতি চলে যায় বহরমপুরে আর কি, তো এখানে জঙ্গিপুরে থাকলে তারা বেনিফিশিয়ারি গিয়ে কাজটা করে আসতে পারে, আর বহরমপুর যেতে হলে তাদেরকে সঙ্গে একজন লোক নিতে হচ্ছে, তাদের সারাদিনের মজুরিটাও তাদের যাচ্ছে, তো এইসব দিক দিয়ে জঙ্গিপুরে অফিসটা স্থানান্তর হওয়া বা পুনর্বাসন হওয়া দাও আমি এখানে চাইছি আর কি, এটা জঙ্গিপুরে লোকসভার যে সমস্ত বিড়ি শ্রমিকদের স্বার্থে। আমি এখন পর্যন্ত কোনো ক্ষোভ প্রকাশ পাইনি, কারণ ক্ষোভ প্রকাশ কী হবে, আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের বাংলার মানুষের কথা ভেবে যে উন্নয়ন হচ্ছে আর কি, আজকে যেখানে যাচ্ছি যেমন আমাদের খড়গ্রাম অ্যাসেম্বলি বিধায়ক বলছেন যে আমার বিধানসভায় না নাই নাই করে আনুমানিক প্রায় 280 কোটি টাকার এই মুহূর্তে কাজ হচ্ছে। পাশে হচ্ছে আমাদের নবগ্রাম, সেখানেও তিনি বলছেন কি না আমাদের এখানে প্রায় বলতে পারে যে 200 কোটি টাকার কাজ হচ্ছে, তো এই যে উন্নয়ন, তো এটা তো মানুষের কল্যাণের জন্য কাজ হচ্ছে, কাজে মানুষের কোনো ক্ষোভ আমি এখন পর্যন্ত আমার সামনে আসেনি আর কি। আর বাকি হলো জেতার বাধা বিষয়ে আমি 100% আশাবাদী। জঙ্গিপুর লোকসভায় কোনো গোষ্ঠী কোন্দল নেই, সবাই একই ছাদের নিচে থেকে কাজ করছেন এবং করবেন। দেখুন তৃণমূল কংগ্রেস আমাদের বাংলায় সবথেকে বড় মানে পরিবার দল বলতে পারা যায়, সেহেতু দেখুন কোনো কোনো ইস্যু ভিত্তিক কোনো পয়েন্টের ওপরে হয়তো মত পার্থক্য থাকতে পারে, বাট কোনো গোষ্ঠী কোন্দল নেই। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী, যেভাবে মানুষের সঙ্গে গত 5টি বছর যেভাবে আমি সময় দিয়েছি, আমি যেমন সুখে আমি ততটা যাইনি কিন্তু আপদে বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি কাজে, এবং যে উন্নয়ন সাংসদ তহবিল থেকে তা সম্পূর্ণভাবে বলতে পারে যে আমি সবটাই পুরোপূর্ণভাবে কাজ করতে পেরেছি, কাজে আমি নিশ্চিত মানুষ আবারও আমাকে আগামী 5 বছরের জন্য তিনারা নির্বাচিত করে তিনাদের মানুষের সেবার কাজে আমাকে আবারও নিয়োজিত করবেন, আমি এই বলে আশাবাদী আর কি। কিছু বলতে আমি বলতে আমার পার্টি আমাদের কাছে, আমি বলতে ব্যক্তি বলে কিছু হয় না, আমাদের কাছে প্রথমে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি, আর আমাদের দলের সর্বোচ্চ অধিনায়ক আমাদের সকলের নয়নের মনির সম্মানীয় প্রধানমন্ত্রী, ওনার মূল মন্ত্র, ওনার মূল ইস্যুই হচ্ছে উন্নয়ন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, আমাদের মূল মন্ত্রই হচ্ছে, মূল ইস্যুই হচ্ছে উন্নয়ন, গরিবের সাথে থাকা, গরিবের পাশে থাকা, এবং সাথে সাথে এই গরিব উন্নয়ন গরিব কল্যাণ যোজনার যে মোদীজির পাঠানো টাকা, যেভাবে তৃণমূলের নেতারা আত্মসাত করছে, দুর্নীতি করছে, কাটমানি করছে, তাদের বিরুদ্ধে আন্দোলন, আমাদের কাছে মূল ইস্যু হচ্ছে এটা। সব থেকে বড় কথা, এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র 70% মানুষ বিড়ি শ্রমিকের সঙ্গে যুক্ত, সেখানে বিড়ি শ্রমিকের মজুরি ন্যায্য মজুরি পাইয়ে দেওয়া, যেখানে 150 টাকা দেওয়া হচ্ছে, কোথাও 160 টাকা দেওয়া হচ্ছে, যেখানে 223 টাকা পাওয়ার কথা, তার থেকেও বড় কথা বিড়ি মজুরি বিড়ি শ্রমিক যারা, তাদের আবাসনের ব্যবস্থা থাকে, তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা থাকে, চিকিৎসার ব্যবস্থা থাকে, সেগুলো তারা থেকে বঞ্চিত আছে, এবং তাদের বিড়ি শ্রমিকদের যেহেতু তামাকের নিয়ে কারবার, তাদের রোগে আক্রান্ত হয়, এই কারণে তাদের পেনশন ব্যবস্থার ব্যবস্থা, বিয়ের ব্যবস্থা থাকে, সেখান থেকেও তারা বঞ্চিত। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমরা ক্ষমতায় এলে আমরা এর প্রথমে এগুলোকে প্রাথমিকভাবে আমরা এ করবো, এবং সব থেকে বড় কথা এই বিড়ি মালিক, কারা বিড়ি মালিক, বিড়ি মালিক বিড়ি শ্রমিককে কারা ব্যবহার করেছে, বিগত দিনে দেখেছি কংগ্রেসের নেতারা বিড়ি শ্রমিককে ব্যবহার করেছে, এবং তারাই কংগ্রেসের নেতা ছিলেন, এখন দেখছি তৃণমূলের এমপি, তৃণমূলের এমএলএ, তৃণমূলের ব্লক সভাপতি, প্রধান, জেলা পরিষদ মেম্বার, সবাই বিড়ি মালিক, তাহলে তারা বিড়ি শ্রমিকের আগে সুযোগ সুবিধা দেখবে না তাদের সুযোগ সুবিধা দেখবে, অতএব তারা যতদিন না তাদেরকে মানুষ বঞ্চিত না করবে, ততদিন বিড়ি
শ্রমিকের প্রাপ্য অধিকার তারা পাবে না। আমি ক্ষমতার মানুষ যদি আশীর্বাদ করে প্রথমে এই খেটে খাওয়া মানুষদের পাশে থাকবো, তাদের প্রাপ্য অধিকার পাইয়ে দেবো। মোদীজির উন্নয়নের পাঠানো টাকা যারা চুরি করেছে, যারা আত্মসাত করেছে, তাদের আইনের মাধ্যমে তাদের জেলে পাঠাবো। শ্রমিকের ইস্যু না, দেশ স্বাধীনের পরে যেভাবে কংগ্রেসকে মানুষ দেখেছেন, ভরসা করেছিলেন, যেভাবে 34 বছর সিপিএমকে দেখেছেন, বামকে দেখেছেন, তারা মানুষকে ধোকা দিয়েছেন, বঞ্চিত করেছেন, একই রূপভাবে এই বর্তমান তৃণমূলের শাসক দল, এই তৃণমূলের এমপি, এই মুর্শিদাবাদের জেলার অধিকাংশ 90% এমএলএ তৃণমূলের, এই জেলার অধিকাংশ ব্লক তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, পঞ্চায়েত তৃণমূলের, তারপরও যেভাবে মানুষকে বঞ্চিত করছে, মানুষ তাদেরকে ভরসা করে আশীর্বাদ করেছিলেন, এবার আর মানুষ আর তাদের যে বোকা বানানো সেই ফাঁদে পা দেবে না। মানুষ শিক্ষিত মানুষ, মানুষ সব কিছু জেনে গেছে, সময়ের অপেক্ষা, মানুষ বুঝে গেছে এইটা ভোট, এই ভোট হচ্ছে দেশ গঠনের ভোট, এই ভোট হচ্ছে প্রধানমন্ত্রী গঠনের ভোট, আর এই প্রধানমন্ত্রী গদিতে আমাদের সম্মানীয় মোদীজি তৃতীয়বারের জন্য বসছেন, আপনি বার 400 বার, এটা বলার অপেক্ষা রাখে না। আপনাদের মাধ্যমে ভারতবর্ষের জঙ্গিপুরের মানুষও জেনে গেছে, এবার আমি জয় নিশ্চিত 100%, এটা আমি বলতে পারি। দুহাত তুলে আশীর্বাদ করছেন, পুষ্পবৃষ্টি করছেন, হাত মিলানোর জন্য জড়িয়ে আসছেন, বুকে টেনে ধরছেন, বয়স্করা যেভাবে আশীর্বাদ করছেন, এ নিয়ে 1%ও আমি সন্দেহ প্রকাশ করছি না। আমি 100% 100% নিশ্চিত আমি জিতব। আর এটার একটাই কারণ, জেতার একটাই কারণ, মানুষ এত আশীর্বাদ করার একটাই কারণ, দেশ স্বাধীনের পরে সিপিএম কংগ্রেস তৃণমূলের এই জনসাধারণকে বঞ্চনা করার দায়ে, বঞ্চিত করে রাখার দায়ে এই আশীর্বাদ আমি পাচ্ছি, এবং মানুষ আমাকে আশীর্বাদ করবে। গোষ্ঠীদ্বন্দ্ব এখনো পর্যন্ত আমার নাম ঘোষণা হওয়ার পরে কোথাও একটা বিক্ষোভ, কোথাও ফেসবুক, কোথাও মানে বিক্ষোভের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা দেখিনি। আপাতত আমার লোকসভায় কোনো জায়গায় যেভাবে নিচু স্তরের নেতারা উদযাপিত হয়ে, যেভাবে ব্লক স্তরের, অঞ্চল স্তরের নেতারা, কার্যকর্তারা যেভাবে আমার সঙ্গে বেরিয়ে তারা এই রোদ দুপুরে এত গরমের মধ্যে যেভাবে জনসম্পর্কে বেরোচ্ছেন, তাতে গোষ্ঠীকন্দল বলে আমি অন্তত আমি আমার চোখে পড়েনি, আমার মাথাতেও আসেনি কোথাও গোষ্ঠীকন্দল। গোষ্ঠীকন্দল তবে আছে, যদি থাকে তৃণমূলের, কারণ প্রচারে বেরোলেই তৃণমূলের নেতারা খলিলুরবাবুকে প্রতিদিন বিক্ষোভ দেখাচ্ছেন, এটা আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। 95% মিডিয়া বলে দিচ্ছে কি না 400 পার হয়ে যাচ্ছে, মোদীজি বলেছিলেন 30 বার 400 পার, সাংবাদিক বন্ধুরা যে এক্সিট পোল দিয়েছে তাতে কোথাও 415, কোথাও 411, কোথাও 425, কোথাও 453, আপনারাই দেখিয়েছেন। আমার বলার অপেক্ষা রাখে না, আমাদের জন ভারতবর্ষের বিজেপি লিডারদের আর বলার অপেক্ষা রাখে না, এটা জনগণ বলতে শুরু করেছে, আপনারাও এক্সিট পোলে দেখিয়েছেন।